কেউ ভুল করবে না তোমরা এখন থেকে এদিকে ক্যাশ কেটে নিয়েছে আর এদিকে দেখছে যে ক্যাশ উঠছে না মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম এতটা টেনশন করছিলাম আমি তোমার পিনকোড ঠিকই দিলাম তো বলছে তোমার পিনকোডই ভুল হচ্ছে আমি বলছি না আমার পিনকোড ভুল হয়নি বলছে তোমার হ্যালো ইব্রিয়ান এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আজকেও আমি যাচ্ছি কোথায় বলো তো এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও তো এর আগের দিনটা আর কি তোমাদের বললাম যে আমি পলাশি পাড়াতে গিয়েছিলাম সেদিন আমার ক্যাশ তোলা হয়নি তো আজকে হচ্ছে নেক্সট ডে ভিডিও এখন বাজে সকাল এগারোটা পনেরো এখন যাব আমি রানীনগরে তো আমি কালকে বলেছিলাম পলাশি পাড়াতে যাবো নাহলে রানীনগরে তো পলাশি পাড়া যেতে আর ভালো লাগছে না আবার অনেকটা দূর তার জন্য আর মন চাইছে না তো এই যে দেখো ব্যাগে করে আমি দুটো চকলেট ভরে নিয়েছি কারণ আমার ছেলে ওখানে খাবো খাবো করবে তার জন্য তো আমার ছেলেকে নিয়ে যাবো এই যে দেখো এ করে ওকেও রেডি করিয়ে দিয়েছি কারণ বাড়িতে রেখে যাওয়ার মতন কেউ নেই যে রেখে যাব ওকে নাহলে আমি একাই চলে যেতাম তো আমি দশটার দিকে যাব বলেছিলাম তো কি বলো তো দশটার দিকে যাওয়া হলো না এখন গেলে প্রচুর ভিড় হবে তো দেখি যাই তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো ওখানে গিয়ে দেখা হচ্ছে জানি না ওখানে আমি ক্যামেরা করতে পারবো কি না আর যদি ওখানে না করতে পারে আমি বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার মতন কেউ ভুল করবে না তোমরা কি বলবো তোমাদের আমার অ্যাকাউন্ট থেকে এদিকে ক্যাশ কেটে নিয়েছে আর এদিকে দেখছে যে ক্যাশ উঠছে না মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম এতটা টেনশন করছিলাম আমি এখন নেই তো কারণটা তোমাদের আমি সমস্ত কিছু জানাবো তো এগুলো করার আগে তোমরা আর কি সবাই একবার করে দেখে নেবে তো তার আগে বলি আমি ওখানে আমি ব্যাংকে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছিলাম তো আমার ছেলে রাস্তার এপার ওপার করছিল বারবার তো ওর পিছনে বারবার আমি আর কি ওর পিছনেই আমি ছিলাম তার জন্য আমি ক্যামেরা করতে পারিনি আর ব্যাঙ্কে প্রচুর ভিড় ছিল তখন আমি ক্যাশ তুলতে গেলাম দুটো এটিএম থেকে একটা তোমাদের দাদা ভাইয়ের এটিএম একটা হচ্ছে আমার এটিএম তো দুটো এটিএম থেকে আমি ক্যাশ তুলবো তো তোমাদের দাদাভাইয়ের এটিএম থেকে আমি ফার্স্ট ক্যাশটা তুলে নিলাম ভালোভাবে ক্যাশটা উঠে গেল তারপরে সেকেন্ডবার আমার এটিএমটা দিলাম তো আমার এটিএম থেকে আমার এটিএমের একবার পিনকোড চেঞ্জ করেছিলাম আর কি তো আমি ফার্স্ট পিনকোডটাই দিয়ে ফেলেছিলাম তো তো ভুল হয়ে গেছিলো তারপরে বা সেকেন্ড আমি আবার আমার ঠিক পিনকোডটা দিয়ে দিলাম তখন আর কি তারপরও আমার ক্যাশ উঠছিল না এমন একটা অসুবিধা হয়ে গেছিলো আমি বলছি এবার তোমার পিনকোড ঠিকই দিলাম তো বলছে তোমার পিনকোডই ভুল হচ্ছে আমি বলছি না আমার পিনকোড ভুল হয়নি বলছে তোমার তাহলে অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়েছে আমি বলছি অ্যাকাউন্টের তো কোনো প্রবলেম হবে না আমি তো কিছুদিন আগে আমি ক্যাশ তুলে নিয়ে আসলাম এটিএম থেকে তো বলছে কবে গিয়েছিলে আমি বললাম এই চার পাঁচ দিন হচ্ছে তো বলছে তোমার এখান থেকে তো ক্যাশ উঠছে না আর আমি যখন আর আমার এদিকে মেসেজ চলে এসেছে যে আমি ক্যাশ তুলে ফেলেছি এ একটা প্রবলেম আর কি বলো তো ওখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো পুরোপুরি শিওর হতে পারছিলাম না তো আমি ক্যাশ তুলতে যাওয়ার আগে আমার ব্যালেন্সটা একবার আমি চেক করে নিয়েছিলাম কত ছিল তো তারপরে হলো তখন ওই ব্যালেন্সটা চেক করার সময় চার পাঁচবার ট্রাই করার পরে আমি দেখতে পেয়েছি ওখানে এতটাই নেটওয়ার্ক স্লো চলছিলো যে ওখানে আমি ব্যালেন্সটা দেখতেই পাচ্ছিলাম না আর যাই হোক আমি ওখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার একটু মনে খটকা লাগলো যে আমার মেসেজ ঢুকে পড়েছে মানে ক্যাশ তুলে ফেলেছি এদিকে ক্যাশ উঠলো না একটা প্রবলেমে ছিলাম আমি বলছি এখানে নেটওয়ার্কও ভালো করে মানে চলছেও না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমি রাস্তা দাঁড়িয়ে তারপরে আমি আবার চেষ্টা করলাম আমি ব্যালেন্সটা দেখার জন্য যে তখন আমি বাইরে এসে চেষ্টা করলাম আমি ক্যাশটা দেখার জন্য কিন্তু তারপরে একেবারেই হচ্ছিল না আরেকবার তো হচ্ছিল আর লাস্টের দিকে তো একেবারেই হচ্ছিল না তো আমি ভাবলাম বাড়ি গিয়ে আগে আমি ক্যাশটা দেখে আসি আমার তো বাড়িটা দূরে নাই বহুত দূরে তো এই কাছেই তো আমি যাবো আর চলে আবার চলে আসতে পারবো যদি কিছু হয় তো তখন আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসেই আমি আমার ব্যালেন্সটা চেক করছি বাবার এ করে এসে দেখি মাথায় হাত আমার তো এদিকে ব্যালেন্স কেটে নিয়েছে মানে কি বলবো তোমাদের এদিকে আমার ক্যাশ কেটে নিয়েছে আর তোমাদের দাদা সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ফোন করলাম তোমাদের দাদা ভাইকে দেখালাম তোমাদের দাদা ভাই দেখলো তোমাদের দাদা ভাই বললো হ্যাঁ তোমার ক্যাশ কেটে নিয়েছে তুমি তাড়াতাড়ি আবার ব্যাংকে যাও তখন বৃষ্টি আবার আমি যখন বাড়িতে পৌঁছে গেলাম তখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো তো আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার চলে গেছিলাম ব্যাংকে তো কি বলবো তোমাদের বলার একটা বাইরে প্রচুর ভয় লেগে গেছিলো তো ওখানে গিয়ে আমি কোনো কথা বলিনি জাস্ট একটা কথাই বলেছি যে আমার এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে যে ক্যাশ উঠে পড়েছে তো আমাকে আর কোনো এক্সট্রা কোনো কথা বলেনি ওরাই তখন কোথায় ফোন করলো তো তখন ওই কোথায় ফোন করে ঝামেলা করছিলো যে আমাকে আমাদের কি পাবলিকের হাত দিয়ে মার খাওয়াবে মানে এরকম আর কি ওদের ভিতরে তো সঙ্গে সঙ্গে এটিএমের তারটাও খুলে ফেললো আর আমি যখন গেলাম আরেকজনের এটিএম থেকে ক্যাশ ছিল এরকমটা একটা হয়ে গেছিল তো তখন ওর ওনার এটিএমটাও আর কি ক্যাশ আর তুললো না বলছে যাও এটিএমটা নিয়ে নাও আমি আর এ ক্যাশ তুলবো না এরকমটা একটা ব্যাপার তো কি বলবো বলো তো তো ব্যাংকে প্রচুর ভিড় ছিল তো ওখানে মানুষজন সবাই অবাক তো আমরা না বুঝি জানি তাই আর কি কিছু হলো না বা ঝাঁপালাম না তার উপরে কিছু বললাম না কিন্তু যারা বোঝে না যারা দেখতে পারে না তাদের কাছে এটা অনেক একটা প্রবলেমের ব্যাপার এরকমটা তো যাই হোক ওখানে সবাই ওই বলাটা করছিল তো যাই হোক আমি তো দেখতে পেয়েছি নাই আমরা কিছু একটা বুঝে গেলাম কিন্তু তারা তো আর বুঝবে না তো এরকম হলো তো তারপরে ওরা কথাবার্তা বললো তারপরে আমাকে বললো ঠিক আছে তো আমাদের এখান থেকে তো এখনো দেখায়নি তুমি ক্যাশ তুলেছ তো তোমাকে আমি ক্যাশটা দিচ্ছি তো তোমার নাম্বারটা আর অ্যাকাউন্টের ইটা নিয়ে নিলো যে এটা রেখে যাও আর যদি তোমার অ্যাকাউন্টে আবার ওই ক্যাশটা যদি অ্যাড হয়ে যায় তখন তোমাকে আমি ফোন করব তুমি ক্যাশটা দিয়ে যাবে আমি যখন এখন তোমাকে যে ক্যাশটা দিচ্ছি আর তখন তারপর আবার তুমি নতুন করে ক্যাশটা তুলে নেবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো যাই হোক হলো ওইরকম গেলাম তো নাম্বার টাম্বার দিয়ে আসলাম ক্যাশটা আমাকে দিয়ে দিলো তারপরে যদি কোনো দিন অ্যাড হয় যদি হয় আমিও দেখতে পাবো উনিও দেখতে পাবে তো হয় তাহলে বুঝতে পারছো আর আবার দিয়ে আসতে হবে গিয়ে এরকমটা ব্যাপার আর তোমাদের ক্যাচটা দেখায় দাঁড়াও এই যে দেখো এই যে এই ক্যাচটা এই যে দেখতে পাচ্ছ এই ক্যাশটা আমার হাত ছাড়া হয়ে যাচ্ছিল হাত ছাড়া না হলে কাল আমি জানতেই পারতাম আজকে এসে দেখেছি সঙ্গে সঙ্গে মনে খটকা লাগলো আর মেসেজ ঢুকেছে বলেই আমি আর কি সন্দেহটা আর কি বেশি দূর করে ফেললাম তো সঙ্গে সঙ্গে এটা আর কি হয়ে গেল তো মানে এরকম ভুল কেউ করবে না যদি এরকম কোনো কিছু প্রবলেম হয় একবার যাচাই করে নেবে ভালো করে যদি কোনো প্রবলেম হয় এটা একটা ব্যাপার যারা জানে না বোঝে না কিন্তু আমি দেখে নিয়েছিলাম বলে আমার কোনো প্রবলেম হলো না তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ক্যাশ নয় আমার ক্যাশ আমি তোমাদের দাদা ভাইয়ের এটিএম থেকে তুলে নিয়েছি আমি আমার এটিএমটা খুবই ইউজ কম করি আমার ভাল লাগে না আমার এটিএমটা ইউজ করতে তোমাদের দাদা ভাইয়ের এটিএমটা আমি ইউজ করি সব সময়ে আমার যদি অ্যাকাউন্টে ক্যাশ থাকে তোমাদের দাদা ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই তারপরে তোমাদের দাদা ভাইয়ের এটিএম থেকে আমি ক্যাশ তুলি আমার এটিএম থেকে আমার ইউজ করতে একেবারেই ভালো লাগে না এটা হচ্ছে আমার বাবার ক্যাশ তো আমার বাবা আর কি একটা জায়গায় কাজ করছিল সেখানে আর কি ক্যাশ দেয়নি ফোনপে দিয়েছিল তো আমার ফোনপে টাকাটা পাঠিয়ে দিয়েছিল তো তার জন্য আমার এটিএম থেকে ক্যাশটা তুলতে হয়েছে আর তোমাদের দাদাভাই বললো আমার এটিএমটা কি তো আমার এটিএমটা অনেকদিন ব্যবহার করিনি তো বললো তোমার এটিএমটা একটু ব্যবহার করো হলে ব্লক করে দেবে এরকম একটা ব্যাপার তাই হচ্ছে ঠিক আছে আমার এটিএমটা কিছু একটু ব্যবহার করি না হলে হবে না এর আগের তোমাদের দাদা আমার অ্যাকাউন্টে ক্যাশ পাঠিয়েছিল তো আমার এটিএম থেকে তুলেছিলাম উঠেছিল ভালোভাবে উঠেছিল আর আজকে এটা তুললাম এরকমটা তো মানে একটা ভয় লেগে গেছিলো কি বলবো মানে এই ঘটনা আমার বাবাকে বললো আমার বাবা শুনে অবাক যাবে তো যাই হোক তো আমি আবার ভেবেছিলাম বাড়ি এসে তোমাদের দাদাভাইয়ের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করে দেবো কারণ আমার এটিএম থেকে যেহেতু হচ্ছে না তো এরকম একটা মনে মনেও ভেবেছিলাম যদি না হয় আমার এটিএম তাহলে তোমাদের দাদাভাইয়ের অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেবো তখন তোমাদের দাদাভাইয়ের এটিএম থেকে আমি তুলে নেবো কারণ আমার একটু পে এর একটু প্রবলেম হয়ে গেছে অন্য কেউ আমাকে ক্যাশ দিতে পারছে কিন্তু আমি তাকে ক্যাশ দিতে পারছি না এরকমটা একটা ব্যাপার আমার ফোনপে থেকে তো আমার ফোনপেটা অনেক সারা চেষ্টা করা হয়েছে তোমাদের দাদাভাই ওখান থেকে অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের বারবার বলছে আমাদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে ব্যাঙ্কে না হলে আমাদের ফোন পেটা আর কি সারা হবে না তো আমাকে বারবার ফোন পেটা সারার জন্য ব্যাংকে যোগাযোগ করতে বলছে আর তোমাদের দাদাভাই চলে আসবে কিছুদিনে ভিতরে তাই ভাবলাম আর এর ভিতরে যাব না তোমাদের দাদাভাই যখন আসবে তখন একবারেই যাব ব্যাংকে তো আর এখন আর যাব না তোমাদের দাদাকে বললাম এখন না যেতে হবে না আমি যাব তখন যাব এখন তো কাজ চলছে এখন ওইজন্য আর কিছু চাপ দিই না তো আমার ফোন পে থেকে ব্যালেন্স কত সেটাও দেখাচ্ছে না আমার ফোন পে তে একটু প্রবলেম হয়ে গেছে আমি এখন ইওনো ইউজ করছি ইওনো থেকে সমস্যা কিছু তো যাই হোক এইটা হচ্ছে ব্যাপার তো তোমরা কেউ ভুল করো না সমস্ত কিছু একটু দেখে শুনে কাজ করবে তাহলে একটু মানে ভালোই হবে মানে হুট করে কোনো কিছু মানে সরে দেবে না মাথায় থেকে তো চলো